যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত বই থেকে পরপর আমরা কতগুলো গল্প পড়ছি। এখন 41তম গল্প, আচ্ছারাম এবং কুণ্ডির জমিদার, শুরু করছি। রংপুর জেলার কুণ্ডি একটি প্রসিদ্ধ গ্রাম। সে গ্রামের জমিদার ছিলেন ব্রাহ্মণ। 1793 সালে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে তারা অত্যন্ত প্রতিপত্তিশালী ছিলেন। প্রকাণ্ড বাড়ি, বাহির মহল, অন্দরমহল, বাগান বাড়ি ইত্যাদি ছিল। চারিদিক প্রাচীর বেষ্টিত। সকলের পিছনের বাগান বাড়ির দেওয়ালের পর হইতে বহুদূর বিগত একটি নিবিড় অরণ্য। পাশে একটি ছোট নদী তীর তীর করিয়া বহে যা চলিয়াছে। আশেপাশে কয়েকটি নদী। কুণ্ডি গ্রামের জমিদার বাড়ি ছাড়াও অনেক সম্ভ্রান্ত তালুকদার ব্যবসায়ী এবং মহাজনের বাস। জমিদারের বিভিন্ন শরিকেরাও বাস করেন। এক বড় শরিক চৌধুরী মহাশয় প্রৌঢ় বলবান সুদক্ষ শিকারী, প্রজাবৎসল জমিদার বলিয়া সকলের প্রিয়। বাহির বাড়ির তোরণ পার হইলেই কাছারি বাড়ি। কাছারি বাড়ি এবং অন্দরমহলের মাঝখানে জমিদার মহাশয়ের বৈঠকখানা। সেখানে বসে একদিন প্রজাদের অভাব অভিযোগ আবেদন নিবেদন শ্রবণ করেন এবং যথাযথ বিচার করেন। নায়েব কমস্তাদের প্রয়োজন মতো আদেশ এবং উপদেশ দেন। একদিন সকালবেলায় জমিদার মহাশয় বৈঠকখানায় বসিয়া গড়গড় নল টানিতেছিলেন, জমিদারির কাগজপত্র দেখিতেছিলেন। এমন সময় একজন বরকন্দাজের সঙ্গে আসিল পাঁচজন ভেটিয়া জমিদার। তাদের পোশাক পরিচ্ছদ দেখিলে মনে হয় তারা ভুটানের অধিবাসী। ভেটিয়া কয়েকটি কুৎসিত চেহারা, বলিষ্ঠ গঠন এবং বিচিত্র বেশভূষায় ভীষণ কদাকার দেখাইতেছিল। দলের প্রধান বলিল, আমরা সুদূর ভুটান হইতে হুজুরের দর্শন প্রার্থী হইয়া আসিয়াছি। জাতিতে আমরা ভোট দেশের কিচক, কিরাত আমাদের বলে। চৌধুরী মহাশয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তোমার নাম কি? হুজুর, আমাকে লোকে আচ্ছারাম কাজিয়া বলে ডাকে। আচ্ছা, আমার কাছে তোমাদের কি প্রয়োজন? আচ্ছারাম বলিল, আগে নিবেদন করছি, আমরা আমাদের দেশের ঘোড়া কম্বল প্রভৃতি বিক্রি করে বেড়াই। নেকমর্দনের মেলায় আমাদের অনেক টাঙন বিক্রি হয়, তাই মেলার দিকে যাচ্ছি। আমাদের একদল লোক আগেই মেলার দিকে রওনা হয়ে গেছে। বেশ, তাহলে আমাকে কি করতে হবে বলো? হুজুর, আমরা কোম্পানির টাকার বদলে দেশ বিদেশের টাকাও বিক্রি করে থাকি, এও আমাদের আরেকটা ব্যবসা। এই কথা বলিয়া থলি হইতে কয়েকটা টাকা বাহির করিল। ইহা দেখিয়া জমিদার শিহরিয়া উঠিলেন, এগুলি যে নারায়ণী মুদ্রা, কোথা হইতে ওরা ইহা পাইল? এই টাকায় যাহারা লেনদেন করিত তাহারা ভালো লোক নহে। এই কথা সকলেরই জানা ছিল। জমিদার মহাশয় বিলক্ষণ ইহা জানিতেন। তিনি বলিলেন, এ টাকা তো তোমাদের ভোটানের নয়, এ তো সাধু সন্ন্যাসীদের ফকিরদের কাছে থাকে দেখেছি। তারা তো দেশে দেশে লুটতরাজ করে বেড়ায়, তুমি কীভাবে ও টাকা পেলে? কে তোমাদের দিল? জমিদার মহাশয়ের কথায় বেটিয়ারা ভয় পাইয়া গেল। তাদের মুখে চোখে অশুভ ছায়া দেখা দিল। কিন্তু কাল বিলম্ব না করিয়া সে তৎক্ষণাৎ জবাব দিল, আগেই তো বলেছি হুজুর, আমরা ভেটিয়া কিচক জাতি, নানা স্থানে ভোট কম্বল ঘোড়া বিক্রি করে বেড়াই। অনেকগুলি টাকা তাই হাতে পড়েছে, একেবারে খাঁটি চাঁদি, এমন টাকা সহজে মিলে না। আপনি যদি জমিদার মশাই কিছু টাকা নাড়িয়ে ছাড়িয়ে বললেন, তোমার নামই তো আচ্ছারাম কাজিয়া। হ্যাঁ হুজুর, আগেই তো বলেছি। জমিদার মশাই চমকে উঠলেন, এই নাম যেন তিনি পূর্বেই কোথায় শুনিয়াছেন। সেজন্য তিনি পুনরায় প্রশ্ন করিলেন, কিন্তু লোকটার দিকে আবার তাকাইয়া দেখিলেন, উহার মাথায় উস্কো উস্কো বড় বড় চুল, মুখটা চ্যাপটা ও লাল, নাকটায় চিহ্নমাত্র দেখা যায় দুটি নাসারন্ধ্রের জন্য, দুটি হৃষ্টপুষ্ট শক্তিশালী হাত, চোখ ছোট ছোট, পায়ে লম্বা জুতো, লম্বা আলখাল্লার মতো পোশাকে সারা শরীর বাঁধা, কাঁধে দুইখানে কম্বল ঝুলানো এবং বেশ থাক করিয়া বাঁধা। সঙ্গে চারিজন লোক বেশ জোয়ান, তারা কৌতূহল বড়ে চারিদিকে আসবাবপত্র লক্ষ্য করিতেছিল। জমিদার মহাশয় সহজ সরলভাবেই কথাবার্তা বলিলেন। তাহাদের নিকট হইতে কয়েকটি নারায়ণী মুদ্রা বিনিময় করিলেন। তাহারপর একজন কর্মচারীকে ডাকিয়া উহাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা করিতে বলিলেন। আচ্ছা, আমি বিনীতভাবে বলিল, আপনার দয়াই যথেষ্ট, আমাদের এখন অনেক কাজ, মেলায় যেতে হবে, আর একদিন ফেরার পথে আপনার অতিথি হব। এই কথা বলে আচ্ছারাম সদরে প্রস্থান করিল। তাহার চলিয়া গেলে জমিদার মহাশয় তার বিশ্বস্ত ব্রজ সর্দারকে ডাকিয়া পাঠাইলেন। ব্রজ আসিলে তাহাকে বলিলেন, ব্রজ, আজ রাত্রে খুব সতর্ক থাকবে, আমার সন্দেহ হয় এই বেটিয়ারা কোনো ডাকাত দলের লোক। ব্রজ জমিদারবাবুকে সেলাম করিয়া করজোড়ে বহিল, হুজুর নিশ্চিন্ত থাকুন, ভয়ের কিছু নেই, আমরা সজাগ তো থাকবই, আপনি আমার আজ একটু হুঁশিয়ার থাকবেন। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।
যোগেন্দ্রবাবু বললেন, ব্রজলাল, যা বললাম তাই করো। দেউড়িতে ও বাড়ির চারিদিকে সেপাই মোতায়েন করো, এখনই খোঁজ নাও কোথায় গেল ভেটিয়াদের দল। ব্রজলালকে যথারীতি উপদেশ দিয়া তিনি মধ্যাহ্নভোজন এবং বিশ্রামের জন্য অন্তঃপুরে চলিয়া গেলেন। আচ্ছারাম জমিদার বাড়ি হইতে বাহির হইয়া নিঃশব্দে বাড়ির পিছনে নিবিড় বনে প্রবেশ করিল। বনের মধ্যে এক পুষ্করিণীর পাড়ে তাহার দলের লোকজন বসিয়াছিল। উহাদের সঙ্গে ছিল লম্বা লম্বা তলোয়ার, ঢাল, সড়কি, বল্ল। কয়েকজন লোক রান্নাবান্নার জোগাড় করিতেছিল। আচ্ছারাম তাহাদের সঙ্গীদের নিরাপদে ফিরিতে দেখিয়া জাতীয় ভাষায় তাহারা সল্লাসে চিৎকার করিয়া উঠিল। আচ্ছারাম যেমন জিহ্বা বাহির করিল, অমনি দলের সব লোক জিহ্বা বাহির করিয়া হাঁটুর উপর হাত রাখিয়া আবার উঠিয়া দাঁড়াইল। পরে সকলে এক স্থানে মণ্ডলাকারে বসিল, মানে গোল করে বসল। তারপর আচ্ছারাম চারিদিকে হাত নাড়িয়া কি যেন ইঙ্গিত করিল, আর সঙ্গে সঙ্গে লোকগুলি হাঁ হাঁ হু হু শব্দ করিতে করিতে যার যার স্থানে ফিরিয়া গেল। আশ্চর্যের বিষয়ে সব কাজই কিন্তু নীরবে সম্পন্ন হল। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়া কে যে কোথায় ছিটকাইয়া গেল তাহার কোনো চিহ্নই রহিল না। যেখানে থাকিল আচ্ছারাম এবং তার সঙ্গী পাঁচজন, আরও গভীর রাত্রে লাল মশারের আলো দেখিয়া তাহারাও বনভূমি পরিত্যাগ করিল। বনের ভেতর শুধু বাতাসের শংস সাই সাই শব্দ এবং বুনো পশুদের চিৎকার ভাসিয়া উঠিল। ক্রমে রাত্রি গভীর হইল। জমিদার মহাশয় সন্ধ্যার একটু পরে মেয়েদের খাওয়া দাওয়ার পর ভূগর্ভের নিরাপদ কক্ষে তাহাদের রাখিয়া দিলেন। চারিদিক সতর্ক পাহারা মোতায়েন রহিল। পুরোভাগে ব্রজলাল অধিনায়ক রূপে চারিদিকে লক্ষ্য করিতে লাগিল। মাঝে মাঝে তাহার খবরদার হো হো চিৎকারে পাড়া প্রতিধ্বনিত হইয়া উঠিল। কিন্তু এত সতর্কতা এবং ঘোরাফেরা সত্ত্বেও ঘটিল এক বিচিত্র ঘটনা। আচ্ছারাম এবং দলের লোকজন সুযোগ বুঝিয়া ঝোপঝাড় হইতে বাহির হইয়া আসিল। পরে তাহারা দেওয়াল টপকাইয়া একে একে অন্দরমহলের দিকে লাফাইয়া পড়িতে লাগিল। আচ্ছারাম এবং তাহার পাঁচজন সঙ্গী দীর্ঘ তলোয়ার এবং বল্লম লইয়া জমিদার মহাশয়ের ঘরের কাছে চুপচাপ কিছুক্ষণ দাঁড়াইয়া রইল। পরে আচ্ছারাম ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে এক ভীষণ হয়েছে চিৎকার শুরু হইল, আগুন, আগুন, আমাদের কুঁড়েঘর সব পুড়ে ছাই হয়ে গেল, রক্ষে করো। দলের লোকেরা জমিদার বাড়িতে প্রবেশ করিবার পূর্বে কতগুলো কুঁড়েঘরে আগুন লাগাইয়া দিয়া আসিয়াছিল। জমিদার মহাশয় অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া শেষটায় ঘুমাইয়া পড়িয়াছিলেন। পাশেই মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল। সামনে দোনলা বন্দুকটিতে টোটা ভরা। হঠাৎ একটি ভীষণ শব্দে তাহার ঘর কপাট ভাঙিয়া গেল। সঙ্গে সঙ্গে পাঁচটি ভীষণ দর্শন মূর্তি প্রবেশ করিল। তিনি তাহাদের দেখিয়া আটকাইয়া উঠিলেন। লোকগুলির মাথাভর্তি একরাশ অবিন্যস্ত চুল, সারা দেহ কালো রঙের পোশাকে আবৃত, হাতে রক্তমাখা সানিত দীর্ঘ তরবারি, তাহারা ধেই ধেই করিয়া নৃত্য করিতেছিল। জমিদার মহাশয় প্রথমটা আটকাইয়া গেলেও মনের বল হারাইলেন না। তিনি তাহাদের কদাকার রূপ, ততোধিক কুৎসিত নৃত্য, তলোয়ার ঘরানো দেখিয়া ভয় পাইলেন না। যেই তাহাকে আক্রমণ করতে আসিতেছিল অমনি এক নিমেষে বিছানা হইতে লাফাইয়া একজনকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলেন। সঙ্গে সঙ্গে দস্যুটি মাটিতে পড়িয়া গেল, ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হইল। জমিদার মহাশয় সেই সুযোগে বন্দুক ছুড়িতে ছুড়িতে ঘরের পিছনে সিঁত দিয়া দ্রুত নিচে নামিয়ে যেতে যেতে বলিলেন, আচ্ছারাম, তোমার মাথা এখনই উড়াইয়া দিতেছি, দাঁড়াও। মুহূর্তের মধ্যে বন্দুক গর্জিয়া উঠিল গুরুম, ভেটিয়ারা তাহার অনুসরণ করিতে পারিল না। এদিকে গ্রামের লোকেরা বন্দুকের শব্দ, হল্লা, চিৎকার শুনিয়া জমিদার বাড়ির দিকে ছুটিয়া আসিল। ভেটিয়া কিজদের সঙ্গে জমিদার বাড়ির সেপাই এবং গ্রামবাসীদের ভীষণ লড়াই চলিল। গ্রামের লোকেরা হাতের কাছে লাঠিশোটা, বল্লম, দা, তলোয়ার যা পাইয়াছিল তাহা লইয়া ছুটিয়া আসিয়াছিল। জমিদার মহাশয় বন্দুকের গুলি ছুঁড়িয়ে যেতে লাগিলেন। ভেটিয়া ডাকাতদের তখন প্রাণ লইয়া পলায়ন বাধ্য হইল। গ্রামবাসীরা তাড়া করিয়া দুইজন ডাকাতকে ধরিয়া ফেলিল, চারিজন নিহত হইল। দলের বাকি লোকেরা যে কোন পথে অদৃশ্য হইয়া গেল তাহার সন্ধান লইল না। জমিদার পক্ষে ছয়জন মারা গেল। ইহাতে ব্রজ সর্দার অসাধারণ বীরত্ব প্রদর্শন করিয়াছিল। কুণ্ডিত জমিদারের সাহসিকতা, নির্ভীকতা প্রশংসারযোগ্য। সরকারি কাগজপত্রে তাহার বীরত্বের উল্লেখ আছে। অন্যান্য জমিদারদের মতো পলাইয়া যাননি, বরং লড়াই করিয়া ডাকাত দমন করিয়াছিলেন। অব্যর্থ লক্ষ্য ছিল ব্রজ সর্দারের, সে নিজে দুইটি ডাকাতকে মারিয়া ফিরিয়াছিল। এই কিচক দলের একটি ইতিহাস আছে যে দুইজন ধরা পড়িয়াছিল তাহাদের মুখ হইতে জানা যায় ইহাদের দেশ ভুটান এবং নেপালের পার্বত্য প্রদেশে। তাহারা যাযাবর জাতি, পেশা ছিল তাহাদের বেদেদের মতো।
হাত দেখা, বাজি করা, চুরি চুরি ডাকাতি করিয়া বেড়ানো ছিল তাহাদের অন্যতম জীবিকা। ইহারা কিরাত নামে পরিচিত। এদের পোশাক পরিচ্ছদ ভেটিয়াদের মতো। কৃষকরা দাবি করে ভীমসেন নামে তাদের একজন পূর্বপুরুষ বিজয়ী রাজা ছিলেন। ভীমসেন রংপুরের মাঝামাঝি ছোটু রাজা নামে একজন রাজাকে পরাজিত করিয়া রংপুর জেলার আপনাদের প্রভাব বিস্তার করিয়াছিলেন। পূর্ণিয়া জেলা পর্যন্ত তাহাদের অভিযান ছিল, চলিয়াছিল। কুণ্ডির জমিদার বাড়িতে ডাকাতি করিয়া আচ্ছারাম 50,000 টাকা লইয়া পলাইয়াছিল। তাহাকে কোম্পানির সেপাই সন্ত্রীরা ধরিতে পারে নাই। এই দুর্দান্ত ডাকাতের বাড়ি ছিল ভুটান অঞ্চলের ফকিরগঞ্জ গ্রামে। একসময় ঢাকা শহরের উত্তরাংশে সেগুন বাগান অঞ্চলে কয়েক ঘর কৃষকের বাস ছিল। এখন কৃষকদের সন্ধান বড় একটা মেলে না। এই গল্পের পাদটিকা হিসেবে, ফুটনোট হিসেবে লেখক উল্লেখ করেছেন যে 1777 খ্রিস্টাব্দ হইতে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর জেলার প্রাচীন কাগজপত্রে এই ডাকাতির উল্লেখ আছে। তাহা এই রূপ: অ্যানাদার থিভিং গ্যাং কল্ড কিচকস অর গোডমার্স কেম ফ্রম ভুটান। দে ওয়ার জেনারেলি লুকড আপন অ্যাজ জিপসিস হু স্ন্যার গেম, টোল্ড ফরচুনস অ্যান্ড স্টোল অ্যাজ দে হ্যাড অপরচুনিটি। দ্য লুটিং অফ দ্য কুচবিহার ট্রিবিউট অ্যাট মোগলহাট ইন 1793 ওয়াজ ট্রেসড টু দেম অ্যাজ দে ওয়ার ফাউন্ড টু বি চেঞ্জিং দ্য নিউ নারায়ণী রুপিস অফ হুইচ ইট কনসিডার্ড ইন দ্য মার্কেটস অ্যান্ড অ্যামংস্ট আদার ডাকয়েটস কমিটেড বাই দেম দেয়ার ওয়াজ ওয়ান কুণ্ডব জমিদার্স হাউস, যে কুণ্ডর জমিদারের কথা এখানে বলা হলো, ইন হুইচ 6 persons ওয়ার কিল্ড অ্যান্ড ওভার 500,000 ইন ক্যাশ ওয়াজ স্টোলেন। এই গল্প শেষ। ধন্যবাদ, নমস্কার।